শ্বশুর বাড়ি থেকে আবার যাবার সময় কেন যাবার লাগছে? বন্ধুরা দেখছো আরেকজন চলে এলো, দেখো এঞ্জেলা লাগিয়েছে, দুজন দেখছো কলসন লাগিয়েছে, দুজনে দুজনে আলতা লাগিয়েছে, দুই বোন ওরা। কেমন আছো? চলো বন্ধুরা, সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের কালকে দেখিয়েছি আমরা কাল যে বৃষ্টি হচ্ছিল তো আমরা খিচুড়ি আর চিকেন চিলি বানিয়েছিলাম। তো আজ বন্ধুরা আমার অফ ডে আছে, বাড়িতে আছি পুরো দিন। তো চলো আজ ভাবলাম একটা বাড়িতে ব্লগ বানাই। আমাদের হচ্ছে সকাল সকাল ধান পড়তে বসে গেছে, এই ধানের বন্ধুরা দুদিন পর পরীক্ষা, তো ওকে একটু সকাল বিকেল দুপুর সবসময় পড়তে হবে। তো আমরা তো বলছি, তোমরা কমেন্ট করে বলে দেবে সামনে পরীক্ষা দুদিন পরে তুমি পড়াতে মন দেয়। দেখো সব মন দেখো। তো চলো আজকে ব্লগ শুরু করছি। আমি যাব বললাম সামান আনতে, আর কালকে মানে বেতন হয়েছে তো এক মাসের দোকান নিয়ে চলো। চলো এইভাবে একটা ব্লগ শুরু করছি, সঙ্গে থাকবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবে, একটা লাইক দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা শুরু করে যাক আজকে। বন্ধুরা দেখছো দোকান নিয়ে চলে এলাম, এদের দেখছো গোলদের দোকান, সব সামান আনা আছে, চালও এনেছে এক বস্তা। তো দাম সকাল থেকে পড়তে বসে এবার একটু রিল্যাক্স করছি, টিভি দেখছে। তো চলো একটু ঘুরে আসবে পাড়াতে, ওখানে যদি কিছু হয় তোমাদের দেখাবো অবশ্যই, সঙ্গে থাকবে। বন্ধুরা দেখলে আমি দোকান নিয়ে এলাম, আর বাড়িতে আজ এঞ্জেল বাড়িতে আছে, আমরা সবাই আছে, আইরিস স্কুল গেছে, এদের কাল থেকে পরীক্ষা, ওই জন্য স্কুল যায়নি। আর এঞ্জেল স্কুল জন্য ওরও পরীক্ষা চলছে, তাই স্কুল থেকে ওর প্রজেক্ট দিয়েছে দেখছো, ওর হাতে দেখো গুলো গুলো আছে, এখনো প্রজেক্ট বানাচ্ছে। তো চলো ও বললো যে আবু আমি প্রজেক্ট বানাচ্ছি, চলো দেখো। তো চলো ওর প্রজেক্টটা একটু দেখে নিই কেমন হয়েছে। চলো দেখে বন্ধুরা দেখছো এঞ্জেল এর কি প্রজেক্ট, কি নাম এই প্রজেক্টটা? দেখছো বন্ধুরা ওর স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হয়েছে, দেখছো দেখো এইগুলা এরকম ভাবে ও বানাবে। এটা প্রজেক্ট কখন জমা দিতে হবে এঞ্জেল? মঙ্গলবার, মানে এখন টাইম আছে। দেখছো বানাচ্ছে, তো ঠিক আছে তোর প্রজেক্ট তৈরি হোক, তারপর আমাকে একবার দেখান দিবি, ঠিক আজকে তৈরি হয়ে যাবো তা, তো বিকাল আমাকে দেখান দিবি একবার। তো চলো বন্ধুরা ও প্রজেক্টটা বানাক, তারপর একবার দেখবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা চলো বিকেল হয়ে গেল, তোমাদের দেখালাম যে এঞ্জেল ও ওর প্রজেক্ট বানাচ্ছিল স্কুলে, ধরো ওর প্রজেক্ট রেডি হয়ে গেছে। দেখছি আমরা চারজনে আমার বাড়ি যাবো, তো এই ফাঁকে ভাবলাম প্রজেক্টটা একটু দেখিয়ে দিই। চলো দেখি কী বানিয়েছে একবার দেখি আমরা সবাই মিলে। দেখছো বন্ধুরা দেখো সিংহ বানিয়েছে বন্ধুরা, দেখো পরীক্ষা তো কবে? এখন অনেক দেরি তো, প্রজেক্ট কখন জমা দিতে হবে? মঙ্গলবার। হ্যাঁ বুটিং যাই দেখো বন্ধুরা দেখো নিজেই বানিয়েছে, দেখো এত সুন্দর এত সুন্দর বানিয়েছে, বুঝতেই পারছো। তো চলো এবার আমরা সবাই মিলে যাবো একটু কাজীপাড়াতে ঘুরে আসি গা, আরিসের নানি নানি বাড়ি যাবো, আরিসের মাও যাবে। তো চলো আমরা ঘুরে আসি একটু। বন্ধুরা এই যে দেখছো আমাদের, হ্যাঁ যাবি তুই যাবি, তো চলো এখানে একটু ঘুরিয়ে নিয়ে এসে আমরা যাবো, তুই ওখানে পেছন ধরবে, চলো একটু ঘুরিয়ে আসে। হ্যাঁ রে এ বাঁধা বাঁধা বাঁধা, চলো বন্ধুরা বাঁধব, পালা পালা চলে গেল, চল 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 ঘুরে আসে। ইজাজা বেটা বাবু গাড়ি গেল ঘর দুকো, লাই আয় হ্যাঁ গাড়ি গেল ভাই।
আমিও যাব তুই যাবি বন্ধুরা দেখছো এই যে আমাদের ভুটুং মেসি এর বন্ধুর অনেকগুলো নাম আছে মেসি আছে ভুটুং আছে তারপর আরেকে নাম দিশান আছে না বন্ধুরা চলো আমরা একটু একে ঘুরিয়ে দিলাম এবার আমরা যাব তো আজকে নানি বাড়ি যাব স্বপ্নমে যাব তো চলো একে বাড়িতে পৌঁছে আর আমরা এদিকে কাজে পড়ে যাব সঙ্গে থাকো ভিডিওটা আর অনেক কিছু দেখানোর আছে যা কিছু হবে সবই তোমাদের দেখাবো ভিলেজ ব্লগ বুঝতে পারছো আর ইসব নানি 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 কুকুরটা দেখাচ্ছি বন্ধুরা ওদের তো চলো ওই দেখছো আমাদের বাড়ির দিকে তোমরা দেখতে পাচ্ছ কি বলো দাঁড়িয়ে আছে সবনম দাঁড়িয়ে আছে এখানে তো চলো তো চলো বন্ধুরা তো আমরা ঘুরে আস দেখো তোমাদের আজ জুম করে দেখাবো সবনম দাঁড়িয়ে আছে কাঁদো দাঁড়ায় আছে বানর 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 দে দু বদ্ধু বান্ধবি রে বন্ধুরা দেখছি তো দু বান্ধবি দাঁড়িয়ে আছে হট হট বন্ধুরা চলো ফাইনালি শ্বশুর বাড়ি চলে এসছি চুটকাটা দিয়ে দিই এটা রাসায়নিক চুটকা বেটো বন্ধুরা আমার রাসান থেকে যে 20 কিলো চাল পাই সেটা এই দিয়ে দেবো লে লে দেখছো আগেই চলে এসছে আমার আগে চলো এটা 20 কিলো চালে রাসনের একটা চুটকা এই চালটা নিয়ে আসবে বুঝতে পারছো দিদি মমতা দিদি এখন যে রাসানে চাল দিচ্ছে ও সেই চালের চলো বন্ধুরা বাড়ি যাই একটু ঘুরি বন্ধুরা আমরা গাজীপাড়া থেকে চলে এলাম আরিস আমি আর মা আমরা গিয়েছিলাম গাজীপাড়া তোমরা দেখালাম তার বন্ধুরা ভিডিও করা হলো না আমি চলে দাম বন্ধুরা ও কাল থেকে পরীক্ষা ও যায়নি ও পড়াশোনা করছে তো চলো আর দেখি কি দেখানো যায় তোমাদের সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখছো আমরা কাজীপাড়াতে গেলাম তো ওখানে ঠান্ডা খাওয়া হলো না তোর দানের নানি ও ঠান্ডা নিয়েছিল থামসাপ তো আমাদের দানের পরীক্ষা তো তাই আর জলদি চলে এলাম সেখানে ঠান্ডাটা খাইনি তো এখানে বাড়িতে নিয়ে এসেছে ঠান্ডাটা তো চলো এই ঠান্ডাটা আমার চার জন্য আমি খেয়ে নিই বন্ধুরা চলো দেখি দেখো আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই এবার বন্ধুরা মোটামুটি রাত 9:30 বাজছে দেখছো ঘড়িতে আর দেখো তোমাদের একটা জিনিস দেখে দেখো বন্ধুরা আদিত্য কখন আলতা লাগিয়েছে দেখছো দিদা বন্ধুরা ওর আলতা লাগিয়েছে ওর দিদা দেখছো কখন লাগিয়েছে বন্ধুরা রেদান এখন খুব ব্যস্ত কাল থেকে ওর পরীক্ষা দেখতে পাচ্ছ এমাত্র পড়ে উঠলো খাবার খেলো বন্ধুরা দেখছো আরেকজন চলে এলো দেখো এঞ্জেলা লাগিয়েছে দুজন দেখছো কসম লাগিয়েছে দুজনে আলতা লাগিয়েছে দুই বোন ওরা চলো দেখলে ওরা আলতা লাগানো দুজনেরই তো বন্ধুরা তোমাদের দেখালাম আজ পুরো দিনের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগটা খুব একটা বড় হবে না ছোটই হবে তো আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা একটু সাপোর্ট করো বন্ধুরা এই ধরনের ভিডিও তোমরা ভিলেজ ব্লগ আমার চ্যানেলে দেখতে পাবে তো প্লিজ একটু সাপোর্ট করবে তাহলে একটু উপরে উঠতে পারবো আর প্লিজ লাইকটা দেবে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তো এখনও সাবস্ক্রাইবটা করবে চলো আজকের
ব্লগ দেখেনি শেষ করছি, আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হবে। ওকে বাই বাই, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। ওকে বন্ধুরা, বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ, বাই বাই, ঠিক আছে।